নমস্কার বন্ধুরা, জাদুপাড়ায় ফিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো সরাসরি আমি রেসিপিতে চলে যাচ্ছি। তো দেখো, আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। যে কাপে আমরা চা খাই সেই কাপেরই আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি ওই যে 10 টাকার আমুল গুঁড়ো দুধ হয় সেই প্যাকেটটা, আর দিয়ে দিয়েছিলাম 2 চামচ ময়দা। তো এটাকে আমি মিক্সিং জারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো ঘি দিয়ে এটাকে আমি আবারও ব্লেন্ড করে নিলাম। এরপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। তো এরপর আমি দেখো গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপের মতো জল, আর দিয়ে দিচ্ছি এই কাপেরই 3 কাপ চিনি। তো চিনির শিরাটাকে আমি প্রথমে করে নেব। তো তার জন্য দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচের দানা, একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো এই চিনির শিরাটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আর খুব বেশি মোটাও করা যাবে না, আর কোনো একতার বা দুতারও হবে না, হালকা একটু চটচটে হলেই এটাকে নামিয়ে নিতে হবে। তো চিনির শিরাটা আমার হয়ে গেছে। এরপর আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। তো ওই দুধের মধ্যে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঠান্ডা দুধের মধ্যেই কিন্তু এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে যদি ফুটিয়ে দিতাম তাহলে কিন্তু দলা লেগে যেত। তো তার জন্য কড়াইতে দুধ দেবার পরেই কিন্তু এই কাজটা করতে হবে। এরপর এটাকে একদম লো ফ্লেমে এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো ঘি দিয়ে আমি আবারও নাড়তে থাকবো। এই যে রসটা আছে এই রসটাকে একদম মেরে দিতে হবে। তো মোট আমি 2 চামচ ঘি অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু ইয়েলো ফুড কালার, তো এটা অপশনাল। তো দেখো অনেকটাই ড্রাই হয়ে গেছে। তো এটাকে খুব বেশি শক্ত করা যাবে না, যেহেতু সুজি দেওয়া আছে, সুজি কিন্তু ঠান্ডা হলে পরে আরও বেশি শক্ত হয়ে যায়। তো তার জন্য একটু নরম অবস্থায় এটাকে নামাতে হবে। এরপর নামানোর সাথে সাথে এই স্প্যাচুলা দিয়ে বা হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো এরপর এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। এরপর দেখো এটা কিন্তু এরকম ডোতে ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে ডো তৈরি করে নিয়েছে। এরপর দু হাতে আমি দিয়ে দিচ্ছি তেল, এই সরি ঘি। এরপর এটাকে আমি এরকম গোল গোল আকারে গড়ে নিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু আকৃতি দিতে পারো। তো দেখো কোনো কিন্তু গায়ে ফাটাও নেই। তো এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে দেখো আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম গরম থাকবে এই অবস্থায় কিন্তু আমি এই মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তো তোমরা ননস্টিকের কড়াইতে করলে কিন্তু এটা ভালো হবে, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া থাকে। তো এই ধরনের কড়াইতে করলে কিন্তু একটু নিচটা লেগে যেতে পারে। তো ননস্টিকে করলে ভালো হয়, লাগার কিন্তু কোনো চান্স থাকে না। তো এরপর এটাকে আমি লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে দিয়ে। তো এটাকে সাবধানে উল্টাতে হবে, যেহেতু এটা সুজি দিয়ে বানানো তো খুব নরম হয়েছে। তো আস্তে আস্তে এরকমভাবে তেলটা উপর দিকে দিয়ে দিতে হবে।
তো এরকমভাবে আমি সব কটা মিষ্টি ভালোভাবে ভেজে নেব। এরপর চিনি শিরাটা কিন্তু হালকা গরম থাকবে, আর মিষ্টিটা কিন্তু কড়াই থেকে তুলে ডিরেক্ট দিতে হবে চিনি শিরার মধ্যে। চিনি শিরা কিন্তু খুব বেশি গরম হলে হবে না। তো এরকমভাবে আমি সারা রাত রেখে দেবো ঢাকা দিয়ে। তো তোমরা চাইলে 5-6 ঘন্টাও রাখতে পারো। তো এরপর ঢাকা দিয়ে আমি, তো দেখো পরের দিন সকালে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি, মিষ্টিগুলো দেখো যেরকম দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটা ফুলে গেছে। তো চলো আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি, ভিতরটাও কত সুন্দর রস ঢুকেছে। তো চলো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি, দেখো ভিতরেও কিন্তু ভালোভাবে রস ঢুকে গেছে। তো দেখতেই পাচ্ছ ভিতর থেকে কতটা এটা সফট হয়েছে, দেখো ভিতরটা কিন্তু জালিদার হয়েছে। তো আমি কিন্তু মিষ্টিটাকে একদম টুকরো টুকরো করে ভেঙে দেখালাম যে কতটা পারফেক্ট হয়েছে। তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে জানিও যে আমার চ্যানেলের রেসিপিগুলো কেমন লাগছে। তো আজকে এই পর্যন্তই, টাটা।